টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের নানা অপকর্মের তথ্য ফাঁস করতে শুরু করেছেন ভুক্তভোগীরা। জীবন ফিরিয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েও অনেককে ক্রস ফায়ার দেওয়ার অভিযোগ প্রদীপের বিরুদ্ধে। মাদকের সংশ্লিষ্টতা না থাকার পরও ইয়াবার মামলায় আসামি হয়ে কারাগারে অসংখ্য মানুষ। টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামের সহায়তায় মোর্শিদুর রহমান খোকনের রিপোর্ট। 2018 সালের 19 অক্টোবর টেকনাফ থানার ওসি হিসেবে যোগ দেন প্রদীপ কুমার দাস। এরপর থেকে এই এলাকায় বেড়ে যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। 22 মাসে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে 144টি, নিহত হয় 204 জন। স্থানীয়দের অভিযোগ, ক্রস ফায়ার না দেওয়ার আশ্বাসে 10-15 দিন থানায় আটক রেখে অনেক পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে লাখ লাখ টাকা। আর ভাইয়ের কি অপরাধ পাইতে? আর ভাইয়ের বন্ধুর দুঃস্থ মাঝে মামলা দিয়ে আর ভাইয়ের মারি ফেলাই দিই। আর নিয়ে যায় জি থানা নি 16 লাখ টাকা মাইগে 16 লাখ টাকা নদী 8 লাখ তাছি 8 লাখ তাইতে আইতে 5 লাখ তাছি গুলটি হতে টিয়া 5 লাখ টাকা গনি দি দাবাদার আত। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন মহিউদ্দিন নামে এক প্রবাসী। তাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আদায় করা হয় 5 লাখ টাকা। পরে ইয়াবা দিয়ে চালান করা হয় আদালতে। প্রদীপের এসব অপকর্মের সহযোগী ছিল 5-6 জন। থানার ভেতরে তিনতলায় ছিল টর্চার সেল। শুধু টাকা নয়, আটকদের পরিবার থেকে স্বর্ণালঙ্কারও লুটে নিত প্রদীপ বাহিনী। এসব স্বর্ণ কিনতেন ব্যবসায়ী সজল ধর। আর হই দেখে তোমার গামারি যদি চালান দি ফেলাইলে চালান দোক বা বেরি দি হলো ক্যাং লই খাইব তারা যদি মারি ফেলে তোতে ও তোর বেগ দি হ্যাঁ হই রা আইতে আমার দি দনর হরে এলা মারি ফেলাই এরা টাকা পয়সা নেওয়ার পরে আমার কইছে ছাড়ে দেবে। এরপর আমার কোনো মামলাও ছিল না। আমার থেকে 1000 ইয়োবা দিয়ে আমাকে সালাম করেছে। 1 বছর জেল কাটে আমি চলে আসলাম। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির সুযোগ নেন প্রদীপ, হয়ে ওঠেন আরো বেপরোয়া। গাইবি অগ্নিসংযোগ হবে এবং কোন কোন গাড়িতে গাইবি অগ্নিসংযোগও হতে পারে। হাবিবছড়া ইউনিয়নে জানেন মামুনের বাড়িতে গাইবি হামলা হয়েছে এবং ওখানে গাইবি আগুনও ধরেছে। সাবেক ওসি প্রদীপের সব অপকর্মের বিচার চান কক্সবাজারবাসী। একজন মানুষকে সে মিথ্যা একটা অভিযোগে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তার কাছ থেকে সে তার সর্বোচ্চ বিক্রি করে টাকা পয়সা যা পারে সব কালেকশন করছে। কালেকশন করার পরে এই মেরিন ড্রাইভে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দুষ্টচক্রের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।